আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো রিয়েলমি নার্জো 50 সিরিজে আরও দুটি স্মার্টফোন ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়ে গিয়েছে। তার মাঝে একটি হচ্ছে রিয়েলমি নার্জো 50 5G, অপরটি রিয়েলমি নার্জো 50 Pro 5G। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 50 Pro 5G স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটি কিন্তু খুব ভালো প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো 20,000 রুপিতে এই ফোনটি অফার প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফোনটি এই বাজেটে আমাদের অফার করছে ভালো ডিসপ্লের সাথে, ভালো ক্যামেরা সেটআপের সাথে। গেমিংয়ের জন্য থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 চিপসেট, যেটি কিনা আমরা এর চাইতে বেশি প্রাইসের স্মার্টফোনগুলোতে কিন্তু এই চিপসেটটি দেখে থাকি। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা কিন্তু ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এই ফোনটিতে আরও কী কী আকর্ষণীয় ফিচার্স থাকছে আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল বিষয়টি সহ আলোচনা করতে যাচ্ছি, এবং এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত সেটি নিয়েও কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো আমরা সিম ইজেক্টর, কিছু পেপার্স অ্যান্ড ব্যাক কভার। তো তার নিচে কিন্তু দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে দেখতে পারবো আমরা 33W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিন্তু গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে, এবং এর যে ব্লু কালারটা সেটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো বিশেষ করে এর ডিজাইন নিয়ে বলতে গেলে রিয়েলমির যে 9 সিরিজের যে ডিজাইনটি দিয়ে আসছে তারা, তো সেই ডিজাইনটি অতটা কিন্তু চেঞ্জেস নয়, কিন্তু তবুও এই ফোনটির কালারটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 181 গ্রাম, এবং থিকনেস হতে যাচ্ছে 8.0 মিলিমিটার, মানে 8 মিলিমিটার। তো অবশ্যই এই ফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, এবং বাম সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে সিম স্লট, যেখানে আমরা শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবো, কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবো না। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো এখানে ট্রিপল কার্ড সলভ থাকলে বেটার হতে পারতো, আর বাদ বাকি সকল কিছুই কিন্তু তারা এখানে দিয়েছে। তো এবার যদি মুভ করি স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং ডিসপ্লের টপ লেফট কর্নারে দেখতে পারবো পাঁচজন, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে। এবং এই ফোনটির ডিসপ্লেটি 6.4 ইঞ্চেস, সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ হতে যাচ্ছে, বিশেষ করে এর কালার, কন্ট্রাস্ট, ডিটেলস, সচুরেশন, তো সকল কিছুই কিন্তু বেটারি হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে আরও থাকছে ওয়াইড বিন এলনের সাপোর্ট, এক্ষেত্রে আমরা OTT প্ল্যাটফর্মে কিন্তু ফুল HD-তে স্ট্রিম করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা ইউটিউবে 4K ভিডিও রেজুলেশন রেখে কিন্তু ওয়াচ করতে পারবো ভিডিও। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 12-এর সাথে রিয়েলমি UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যেটি কিনা 6nm আর্কিটেকচারের তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 GHz, যাতে GPU হিসেবে থাকছে মালেজি 68MC4। তো অবশ্যই এই চিপসেটের গেমিং পারফরমেন্স যে অনেকটাই বেড়ে উঠতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে, কেননা এই চিপসেটের যে পারফরমেন্স সেটি কিন্তু এর চাইতে ভালো, এবং দামি স্মার্টফোনগুলোতে কিন্তু এই চিপসেটটি সাধারণত আমরা দেখেছি। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ এক্সট্রিম সেটিংসে প্লে করতে পারবো, এবং HDR আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো, এবং কল অফ ডিউটিও আমরা ভেরি হাই সেটিংসে কিন্তু ইজিলি প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। এবং ফোনটিতে কুলিং সিস্টেম থাকছে, এক্ষেত্রে হিটিং এর প্রবলেমটাও কিন্তু হচ্ছে না। তো অবশ্যই এটাও কিন্তু গেমারদের জন্য একটি বেস্ট চয়েস হতে যাচ্ছে এই বাজেটে। এবং এই ফোনটিতে আমরা আরো পেতে যাচ্ছি ভার্চুয়াল র্যাম, যেটি কিনা 5GB পর্যন্ত আমরা বাড়িয়ে নিতে পারবো, এবং এই ফোনটির র্যাম টাইপ LPDDR4X, এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টেড স্পিডে। তো এবার যদি মুভ করি স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হল 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30fps রেকর্ড করতে পারবো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে। এবং এই ফোনটির রিয়ারের যে ফটো কোয়ালিটি, তো অবশ্যই এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব ভালো ভালো পিকচারই তুলতে পারবো।
এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে স্টোরেজ, স্পিকার, ল্যান, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেট এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা 70 মিনিটে 100% চার্জ কমপ্লিট করতে পারবো। এবং আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন তো দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং আপনারা যারা হ্যাভি ইউজার রয়েছেন তো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং ব্ল্যাক কালার। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি আমরা মোট দুটি ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, 128GB আর 256GB ভেরিয়েন্ট। এবং এই ফোনটির স্টার্টিং প্রাইস হতে যাচ্ছে 22,000 রুপি, যেটি কিনা অফার প্রাইসে 20,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এটি কিন্তু সীমিত সময়ের জন্য। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো বাংলাদেশে এক্স্যাক্টলি এই ফোনটি কবে লঞ্চ হবে তো এমন কিন্তু আমরা অফিসিয়াল কোনো তথ্য পাইনি, যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং এই ফোনটির প্রাইসটা আমরা 30,000 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে দেখতে পারবো। দেখা যাক এই ফোনটি কবে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যায় ফ্যামিলির একজন নতুন সদস্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।